আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে কোনো ইয়ারড্রপ শেয়ার করব না। আজকের এই ভিডিওতে যে ঘূর্ণিঝড়, মানে মানে অলরেডি ঘূর্ণিঝড়ের যে আভাস দেখা দিয়েছে বা বিভিন্ন পত্রিকায় আপনারা দেখেছেন, কিন্তু আজকের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি লাইভ কীভাবে আজকের এই ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে এটা দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো আপনারা আপনাদের ব্রাউজারে লিখবেন windy.com। তো আপনারা লিখবেন windy, তো এই উইন্ডি লিখে সার্চ করলেই কিন্তু আপনারা এই সাইট পেয়ে যাবেন। তো এখানে প্রথমে যে সাইটটা দেখতে পাচ্ছেন, তো এই সাইট থেকে আমরা আজকে মূলত দেখবো। তো এরপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এই যে এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের যেই ঘূর্ণিঝড়টা এখানে অবস্থান করছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে এই যে এখানে ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই ঠন নিকটে, এখানে কিন্তু এই যে এখানে বলতেছে যে এই যে এখানে আছে, এখানে কিন্তু ঢাকা কিন্তু খুবই নিকটে ঢাকা, আবার পাশে আছে কেরালা। তো তো আপনারা দেখতে পাচ্ছেন যত ইয়ে হচ্ছে, মানে যত সময় পার হচ্ছে ঘূর্ণিঝড় ক্রমেই কিন্তু বাংলাদেশের মুখেই কিন্তু। আর এই ভিডিওটি শেয়ার করছি কারণ হচ্ছে আমার ইয়ারড্রপের চ্যানেল, তারপরেও আমার সাথে যারা কাজ করেন তাদের জন্য মূলত শেয়ার করছি। তো আজকে রাত 8টার দিকে ঘূর্ণিঝড় সিঙ্গার মানে বাংলাদেশে প্রবেশ করতে পারে, তো আপনারা বুঝতেই পারছেন। তো আম্পানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আপনারা এখনও যারা মানে আশ্রয়স্থল বা নিরাপদ স্থানে যাননি, তো আপনারা দ্রুত নিরাপদ স্থানে থাকবেন, তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনারা সবাই সুস্থ থাকবেন। তো আর বাকিটা আল্লাহর ইচ্ছা কি হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ঘুরতেছে। তো আমরা একটু যদি ইয়ে করে দেখি, তো আমরা যদি 25 তারিখে যদি নিয়ে যাই, তো এখানে কিন্তু খুবই খারাপ অবস্থা। তো পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলকে ফলো করেন। তো আর আমরা কিন্তু ইনকাম রিলেটেড প্রত্যেকটা ভিডিও শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে কামনা।